আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা এটা দ্বিতীয় ভিডিও জাদুয়া শয়তানি রোগ রোগ এর চিকিৎসা দ্বিতীয় ভিডিওটা এটা বন্ধুরা প্রথমে বলছি আপনারা দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন তো বন্ধু আমি আপনার সামনে কথা বলছি শয়তানি রোগ নিই আল্লাহ তালা শয়তানকে অসীম ক্ষমতা দান করেছেন অসীম ক্ষমতা দান করেছেন কারণ সে চেঁচ আল্লাহ নিকট সে চেয়েছিল তিনটা জিনিস চেয়েছিল যে কে আমার পর্যন্ত আমাকে কি করুন আমাকে হায়াত দান করুন আয়ু দান করুন এবং আমি যে যে কোনো মানুষের হোক যে কোনো জন্তু জানোয়ার আকৃতি ধারণ করতে পারি তার তো আমাকে তার ক্ষমতা দান করুন আল্লাহ বলছে ঠিক আছে দিলাম আচ্ছা আর কি সমস্ত আপনার কেমন আয়ু সমস্ত মানুষের আকৃতি ধারণ করার ক্ষমতা এভাবে আরেকটা আছে তো এভাবে ও যা কিছু আল্লাহ বসে ঠিক তোমাকে সব দিলাম তো আল্লাহ তা আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন এই জন্য শয়তানের অসীম ক্ষমতা তার এত ক্ষমতা সে মানুষকে যাই তাই করতে পারে

আল্লাহ তালা বলছে যখন কোরআন পাঠ করবে তখন কি করো শয়তান মর্দু শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো কোরআন পাঠ করার সময় আমরা কি করব আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করব। আর বাকি যখন দুনিয়ার কাজকর্ম করবো তখন কি আমরা আল্লাহ করব না কারণ কোরআনের মতন এমন জিনিস আমরা যদি আল্লাহর আশ্রয় গ্রহণ না করে না পড়ি তাহলে শয়তান আমাদেরকে কষাষা দিবে কোরআন পাঠ করতে দিবে না থেকে অল্প পরব তারপর সে তুলে নিয়ে আমাদের দুনিয়ার কাজে লাগিয়ে দেবে হ্যাঁ সব করবে এবার দেখুন যদি আমরা দুনিয়ার কাজকর্ম করি তাতে যদি আল্লাহর নাম না নেই আল্লাহর নাম না নেই তাহলে তো সেখানে আমাদের শয়তানের বেশি করে বিভ্রান্ত করবে এর জন্য প্রতিটা কাজের আগে আমাদের দোয়ার আছে প্রতিটা কাজের দোয়া আছে পেশা পায়খানার দোয়া আছে ঘুমের দোয়া আছে ঠিক আছে সব কিছুর দোয়া আছে কেন এই দোয়াগুলো পাঠ করলে তাহলে শয়তান থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে রক্ষা করবে তো এই জন্য বন্ধু আমরা যদি পরিপূর্ণভাবে হ্যাঁ এই সমস্ত ফলো করে চলি ফলো করে চলি কোরআন ফলো ফলো করে করে চলি চলি ইসলামকে তাহলে হাদিস গ্যারান্টি দিতে পারছি কখনো আমাদের বিপদ আপদ হবে না কখনো বিপদ আপদ হবে না কেন আল্লাহ এবং তার রসুল আমাদেরকে সব দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য সব উপায় বলে দিয়েছেন আমাদেরকে এখন শুধু আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা মানায় তারপর আমল করা আমরা যদি তা আমল না করি তাহলে আমাদের নিজে আমাদের ক্ষতি হবে তাতে করার কিছু নেই ঠিক আছে আর যারা আল্লা রসুলের কথা মতো চলে তারপর আমল করে তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো অসুবিধা নেই দেখেন আলে মোলামা আছে কয়টা আলে মোলামা এরকম এরকম ইয়াতে গ্রস্ত বিপদ আপদে কয়টা খুব কম পাবেন কারণ তারা সকাল বিকাল আমল করে আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে দেয় আপদ বিপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেয় তো বন্ধু তো এই জন্য বলছি শয়তান কাল অসীম ক্ষমতা দান করছে এ দেখুন আয়ব আলাইসাল্লাম সোরা সোরা সোয়াদের মধ্যে ঘটনা আছে আর যে তিনি যে আয়ুব আলাইসাল্লাম একটা নবী এবং তিনি বাদশাহ ছিলেন বিশাল বড় বাদশাহ ছিলেন তিনি আর দশটার উপরে দশ এগারোটা স্ত্রী ছিল সুন্দরী সুন্দরী স্ত্রী ছিল এবং তিনি বিশাল ব্যাপার তিনার তো আল্লাহ তালা তিনাকে এত দন্দল দিয়েছিলেন সৌন্দর্য দিয়েছিলেন কিছু দিয়েছিলেন আর তিনি কি করতেন রাত দিন আল্লাহর আবাদত করতো খুব আল্লাহর কাছে সবসময় গির গির করতো আল্লাহ আমার আল্লাহর আল্লাহ সবসময় নিজেকে ছোটো করতো আর এবাদতে মগ্ন থাকতো তো শয়তান বলছে হে আল্লাহ আয়ুব তোমার এত আবাদত কেন করে জানো তুমি তাকে সুখ দিয়েছ শান্তি দিয়েছ আরামের উপকরণ দিয়েছ এই সমস্ত পেয়ে এসে আবাদত করছে যদি তুমি তাকে সুখ শান্তি না দিতে বাসা না বানাইতে তাকে একদম গরিব করে দিতে তাহলে সে কোনোদিন তোমাকে এত ডাকতো না তোমার আবাদত করতো না আল্লাহ বলছেন ভুল বলছিস আয়ব আমার খাস বান্দা সে সুখে থাকলো আমাকে ডাকবে দুঃখে থাকলো আমাকে ডাকবে তখন বলছে তাহলে আমি ওকে পরীক্ষা করছি হ্যাঁ আল্লাহ বলছে ঠিক আছে পরীক্ষা করো তুমি করো তখন বলছে আমি তাকে দুঃখ কষ্ট দিয়ে তাকে এমন বিপদে ফেলবো দেখবেন সে তখন আপনাকে ডাকবে না শয়তান কি আল্লাহ তালা শানকে পারমিশন দিয়েছে ঠিক আছে তুমি তাকে কষ্ট দাও দেখো দিয়ে শয়তান কী করলো সর্বপ্রথমে এসে আহবুল্লাহামের শরীরের মাঝে স্পষ্ট করে দেয় ছুঁয়ে দেয় শরীর ছুঁয়ে দেবে না শয়তান যখন তুমাকে ছুঁয়ে দেয় হাত ছুঁয়ে দেয় সঙ্গে সঙ্গে তিনার শরীরের মধ্যে এমন রোগ তৈরি হয়ে গেছে ঘা তৈরি হয়ে গেছিল শরীরের মধ্যে সমস্ত শরীরে ঘা ছিল বলা হচ্ছে যে তিনার একমাত্র এই জির্বাটা বাকি ছিল আর গোটা শরীরের ঘা এবং পোকা হয়ে গেছিল পোকা কিলবিলি 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 করতো শরীরের মধ্যে পোকা যদি শরীর থেকে পড়ে যেত তাহলে তিনি উঠিয়ে আবার শরীরে দিতেন বলতেন আল্লাহ তালা তোমাদেরকে আমাকে খেতে দিয়েছে তোমরা কেন পালাচ্ছ আল্লাহ এটাই ভালোবাসেন যে তোমরা আমাকে খাও তো এমন রোগগ্রস্ত হয়ে গেছিল যে তিনার যত স্ত্রী ছিল সব পালিয়ে গিয়েছিল একটা স্ত্রী মাত্র একমাত্র রহিমা ছিল রহিমা তিনি স্ত্রী সে খুব দিন তার পরিষ্কার ছিল আল্লাহ আলী ছিল সে তিনার কাছে ছিল তিনার সেবা করত এবং গেরাবের মানুষ আর কি শয়তান কি করেছিল সমস্ত ভেঙে চোরমার করে দিয়েছিল সমস্ত ভেঙে গেছিল সব ফসলের জ্বালিয়ে দিয়েছিল সমস্ত গরু বাছু জ্বালিয়ে দিয়েছিল একেবারে কাছে কিছুই ছিল না একেবারে তিনা শরীরটাই ছিল আর পুঞ্জি আর কিছুই নাই আর শরীরের মধ্যে আবার কি সমস্ত শরীর ঘা আর আপনার পোকাতে ভর্তি এই অবস্থায় গ্রামের লোক তিনাকে তালিয়ে তালিয়ে দেয় তুমি গ্রামে থাকবে না তোমার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা এই সমস্ত দুর্গন্ধ সহ্য করতে পারছি না তাড়িয়ে দেওয়ার পর তিনার স্ত্রী হ্যাঁ রহিমা কী করলো তিনাকে নিয়ে এসে জঙ্গলে চলে গেছিলো সে জঙ্গলে সে রহিমা তিনার সমস্ত শরীর ধুয়ে দিত আবার কি করতো তিনাকে যত্ন সেবা যত্ন করত। সে অনেক বিরাট বড় ঘটনা আছে সে সে রহিমা আবার কি করতো গ্রামে যেত মানে গিয়ে গ্রামে গিয়ে বলতো আমাকে কিছু কাজ দাও আমি কিছু কাজ করবো আমার স্বামী অসুস্থ থেকে খাওয়া খাওয়ানোর জন্য আমি কাজ করবো তার বিনিময়ে তোমরা খাদ্য দিবে তো কাজ করত গ্রামের মধ্যে সকাল কাজ করত সন্ধ্যা সময় খাবার নিয়ে স্বামীর স্বামীকে খাওয়ানোর জন্য আসছে শয়তান এসে কুমন্ত্রণা দিত আবার তিন জানিস তবে স্ত্রীর ব্যবিচারে নি ব্যবিচার করে খাবার নিয়ে আসতে যা তো বলে দিত দিয়া তিনি কাছে যখন খাবার নিয়ে আসতেন তখন বলতে তুমি এই কাজ করেছো বলছে আল্লাহর কসম আমি সব করিনি শয়তান তোমাকে মিথ্যা কথা বলছে আবার একদিন যাচ্ছে কোথায় কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে না তো শয়তান বলছে ঠিক আছে আমি তোমাকে কাজ দিতে পারি এবং খাবার দিতে পারি শর্ত একটা তোমার এই মাথার চুল অর্ধেক কেটে দাও মাথার চুল কেটে দিতে হবে আচ্ছা এবার যখন কোথায় কাজ পাচ্ছে না তিনি মাথার চুল কেটে দিয়েছে শয়তান কেটে দিয়েছে দিয়ে কিছু টাকা পয়সা খাবার টাবার কিছু দিয়েছে দিয়ে আবার স্বামীর কাছে এসে বসে তোমার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই দেখো মানুষ চুল কেটে দিয়েছে যে সে খাবার নিয়ে যে স্বামীর কাছে আসে স্বামী বলছে তুই চুরি করে খাবার নিয়েছিস সে খাবার আমি খাবো আমি তোকে একশো বেত লাগাবো তোকে আমি আমি যদি ভালোই যাই তখন তোকে একশো বেত লাগাবো আমি ঠিক আছে তো এই বিশাল বড় ঘটনা আমি ওদিকে যাচ্ছি না বন্ধু কথা হলো এই শয়তান মানুষকে এভাবে বিভ্রান্ত করে শয়তান হচ্ছে মানুষের শত্রু প্রধান শত্রু শয়তান ঠিক আছে এর জন্য শয়তান মানুষকে বিভিন্ন প্যারেশানিতে ফেলে বিভিন্ন বালা মুসিবতে ফেলে বাড়িতে রোগ লাগিয়ে দেয় হ্যাঁ অনেক কিছু ক্ষতি করে শয়তান তো আজ আমাদের দেশে বিদেশে যে অনেক হাসপাতাল রোগে রুগীতে ভর্তি হয়ে আছে আর এমন এমন রোগ মানুষের লেগে আছে যে ডাক্তার সে রোগ ধরতেই পারছে না ডাক্তার ধরতেও পারছে না আর ওষুধও দিতে পারছে না সে রোগের কি ওষুধ দিব আর সে রোগ ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছে অনেক টাকা পয়সা খরচ করছে আমার কাছে এমন এমন রোগী এসেছিলো আমার কাছে আমি যখন এসেছিলাম আমি যখন চিকিৎসা করতাম কলকাতা থেকে এক ভদ্র মহিলা হিন্দু মহিলা এসেছিল হ্যাঁ তার এমন রোগ হয়ে গেছে তার বাড়ি বিক্রি করছে তার গাড়ি বিক্রি করছে সব এক ফকির একেবারে টাকা পয়সা নাই শেষ চিকিৎসা করে ডাক্তার রোগ ধরতেই পারছে না এত খরচ করার পরও লাস্টে সে আমার কাছে আসছিল আমার মানে সে গিয়েছিল একটা আমাদের দক্ষিণটি সেখানে একটা ইয়ে আছে মন্দির আছে সে মন্দিরে গিয়েছিল সেই মন্দিরে যাওয়ার পর সেখানে তার রোগ আর বেড়ে যায় সেখানে গিয়ে সে করতে শুরু করে সে মন্দিরে গিয়েছিল সে তারা কিছুই করতে পারেনি দিয়ে তারা ওই মন্দিরে যারা আছে সাধু বাবা ওরা আমার কাছে পাঠিয়ে দেয় যে মৌলবীর কাছে জনাল মৌলবীর কাছে যাও ওই কিছু পারব দিয়ে আমার কাছে যখন নিয়ে আসে না আমার কাছে আমি বাড়িতে তখন ভাত খাচ্ছিলাম দশটার সময় ভাত খাচ্ছিলাম নিয়ে আস আমার জায়গাতে পারা দিচ্ছে না আমার জায়গাতে পারা দূর থেকে চিল্লা হচ্ছে না না আমি ওর কাছে যাবো না ওর কাছে যাবো না ওর কাছে যাবো না হ্যাঁ যে আমি ধরে ফেলছি রোগ ধরে ফেলছি যে শয়তানের রোগ এটা শয়তানের রোগ হচ্ছে শয়তান আছে দিয়ে আমি মা তাতে চুলে ধরে যখন দুই তিনটে ছা মেরেছি বল তুই কে তুই কে বল কি কি সমাচার তখন সে বলছে হ্যাঁ আমি ওর কাছে আসি অনেক দিন থেকে আসি এই সেই ব্যাপার সমস্ত খুলে আমাকে সবকিছু বলছে তো ওই রুগীকে আমি ইনশাল্লাহ ট্রিটমেন্ট করলাম ভালো হয়ে গেছে পরিপূর্ণ সুস্থ যে ওই মেয়েটা ইতিপূর্বে এর আমার কাছে আসার আগে তার বাদ একটা সুন্দর ফুটফুটে সন্তান আছে তাকে দেখতে পারতো না এবং তার স্বামীকে দেখতে পারতো না দুই চকের বিষ আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে একেবারে সুস্থ হয়ে গেছে দিয়ে স্বামীকে ভালোবাসে নিজের বাচ্চাকে বসে আদর করছে একেবারে স্বাভাবিক হয়ে গেছে অস্বাভাবিকতা দূর হয়ে পরিপূর্ণ স্বাভাবিক হয়ে গেছিলো তো এটার পিছনে কি ছিল শয়তান ছিল শয়তানি রোগ বুঝতে পারছেন তো তো এমন রুগী অনেক আছে আমাদের দেশে বন্ধু তো আমি ঠিক আছে শেষ করে দিচ্ছি এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে এবং লাইক করুন ঠিক আছে বন্ধু আর তৃতীয় ভিডিও দেখার জন্য দাওয়াত দিচ্ছি ঠিক আছে এটা দ্বিতীয় ভিডিও শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে শেষ করে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম ওয়া বরকাত